দূরে দাঁড়িয়ে একটু কাছে আসতে পারবে না? ডাকুন, হাত নিয়ে ডাকুন না, একটু কাছে আসুন না, ফোনটা এগিয়ে আসবেন। আপনারা জানেন একজন মারা গেছে, একজন তার প্রাণ নিয়ে লড়াই করছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। প্রতিদিন আমাদের ক্যামেরাটা পুরো ঢুকছে, এখানে ক্যামেরাটা ঢুকছে। লজ্জার কথা হচ্ছে, এখানে দোষিত হন গুলি খান, গাছে ঝুলিয়ে দিক, গুলোটাহানি করুক, রাস্তায় নেমে শাড়ি কাপড় খুলে দিক, কিন্তু তারপরে আমরা বিচার পাচ্ছি না। অথচ আমাদের মুখ্যমন্ত্রী একজন কেন তিনি আমাদের বিচার দিতে পারছেন না? কেন তিনি বারবার এরকম একটি অ্যাটিচিউড করছেন যে তিনি শুধু তৃণমূল ক্যাডারের মুখ্যমন্ত্রী, তিনি আর বাকি সবার মুখ্যমন্ত্রী নন, তিনি বিজেপির কর্মীদের মুখ্যমন্ত্রী নন? কেন আমরা তো এই রাজ্যের নাগরিক, এই সব আমরা অত্যন্ত ইনসিকিউর ফিল করছি। আজকে আমি গাড়ি করে আরে যাচ্ছি এদিক সেদিক, আমি নিজে ইনসিকিউর ফিল করছি, আমার মেয়েরা ইনসিকিউর ফিল করছি। আজকে বিষ্ণুপুরের মতো গ্রামে যেখানে রাধারানী নস্করকে গুলি করা হলো, কালকে আমি সেখানে গেছিলাম এবং সেখানে বাড়ির মহিলারা বাইরে বেরিয়ে এসছে, তারা বলছে দিদি 2001 সাল থেকে ওখানে ইলেকশন হয় না, আপনারা শুনুন, বাংলার লোক শুনুন, ওখানে ইলেকশন হয় না, তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না, এবং 12 থেকে 15 জন মানুষ সেখানে গুলি করবে, ওখানে ধরাও হয়েছিল রাধারানী নস্করের বাড়িতে যে 6 জনকে ধরাও হয়েছে তারা অত কিছু নয়, বাকি যারা 6 জন যারা আসল ক্রিমিনাল, তার মধ্যে একজন যে গুলি করেছে 55 নস্কর, তাকে কেন এখনো ধরতে পারছে না পুলিশ? আমি ওখানকার পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ কর্তার সাথে কথা বলেছি, উনি বলছে ধরে নেবেন, কিন্তু 24 ঘন্টা 48 ঘন্টা পেরিয়ে গেলে এখনো তাকে ধরা গেল না। কেন এই সরকার এইসব লোকদের প্রোটেকশন দিচ্ছে, এইসব ক্রিমিনালদের?